হঠাৎ গুৱাহাটীৰ ৰাজপথ স্তব্ধ, আবদ্ধ যান বাহন, শিক্ষা কর্মীর প্রতিবাদত উত্তপ্ত হাতীগাঁও, শিক্ষামন্ত্রী হুঁশিয়ার ধ্বনিরে হাতীগাঁও উত্তাল করিলে সংযোগী শিক্ষাকর্মী, কার্যসূচী ললে জনতা ভবন ঘেরাওর, আমি আজি জনতা ভবন গুছি যাম। পিছে গুৱাহাটীৰ হাতীগাঁওতে আৰক্ষীৰ বাধা সংযোগী শিক্ষাকর্মী, ফলত প্রতিবাদকারী আর আরক্ষীর মাজত হতাহতি, রাজপথ অবরোধ করে প্রতিবাদকারীয়ে, লোকে লোকে তীব্র যানজট। কারণে মই আন্দোলনত উলাই আইছি, আজি মই জনতা ভবনত যাম, যায়া মর যে মর্যাদা সেইটো মই লৈ যাম। পুনর নিযুক্তির দাবি সংযোগী শিক্ষাকর্মীর উত্তাল প্রতিবাদর হেঁচা অবরোধত উপস্থিত হল শিক্ষা বিভাগের শীর্ষ বিষয়া, দিলে আশ্বাস। 3 বজাত জনতা ভবনত আমাক আলোচনালে মাতিছে, ইতিমধ্যে ঘোষণা করে থা শিক্ষামন্ত্রী ঘর ঘেরাও বা রাজভবনের সম্মুখত অহা 6 তারিখে করবলগিয়া সমূহীয়া আত্মজা কার্যসূচী আমি লোবলে বাধ্য হম। 1 নভেম্বরত সংযোগী শিক্ষাকর্মীর সঙ্গে শিক্ষামন্ত্রীর হব বৈঠক, যদি আলোচনা সুফল না পায় 6 নভেম্বরত লব আত্মজাহর কার্যসূচী। ভিডিও জার্নেলিস্ট নিপু কলিতার সঙ্গে ববিতা গগৈ, প্রাগ নিউজ, গুৱাহাটী।